প্রাসাদের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আমি সব ছেড়ে চলে এসেছি। আমাকে আপনার সন্তানের মতো গ্রহণ করে নিন। আজ থেকে আমি আপনাদের মাঝে নতুন জীবন শুরু করতে চাই, এবং আপনি যদি অনুমতি দিন তাহলে আজই আমি মায়াকে বিয়ে করব। তুমি ওই প্রাসাদ ছেড়ে চলে এসছো কারণ তোমার বাবার অন্যায়কে তুমি প্রশ্রয় দাওনি, কিন্তু গতকাল তোমার পরিচয় ছিল তুমি বাঘা প্রতাপ সাহের একমাত্র সন্তান রাজ প্রতাপ, আর আজ তোমার পরিচয় হলো তুমি ঠিকানাহীন একটা বেকার ছেলে। আর আমি জেনে শুনে তোমার মতো একটা বেকার ছেলের হাতে আমার মেয়েকে তুলে দিতে পারি না। আমার মেয়েকে বিয়ে করতে হলে তোমাকে খেটে খাওয়া মানুষের মতো পরিশ্রম করে উপার্জন করে নিজের পায়ে দাঁড়িয়ে প্রমাণ করতে হবে তুমি আমার মেয়ের উপযুক্ত। তাহলে আমি তোমাকে আমার মেয়ের সঙ্গে বিয়ে দেবো। বেশ, আমি আমার যোগ্যতা প্রমাণ করে আপনার সামনে এসে দাঁড়াবো। আমাকে আপনি দোয়া করবেন। আমি তোর বাবা, তোর ভালোর জন্য তোকে আমি এই মুহূর্তে গ্রহণ করতে পারলাম না। এদিকে আমাদের ফ্যামিলি কোয়ার্টার, ওই দিকটা না? হ্যাঁ, সামনে চলুন। ওই যে দূরে যে পাইপগুলো দেখতে পাচ্ছেন, ওইগুলো হয়েছে ওই দিকগুলো, ওখানে আমাদের ওয়ার্কশপ। আচ্ছা আচ্ছা, আপনাকে এখনই নিয়ে যাবো, আসুন। ওর প্রতিটি কাজে আমাকে বাধা হয়ে দাঁড়াতে হবে। দেখি এটা পলিথিন উঠানো, এটা ইটালি থেকে পারচেজ করা হয়েছে স্যার। গুড, ভেরি পাওয়ারফুল মেশিন। আসুন সামনে চলুন। এই যে শুনুন, আপনি কি ইন্ডাস্ট্রির ম্যানেজার? জি। আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। কিন্তু আপনার পরিচয়? আমি স্টেটের মালিক বাঘা প্রতাপ শাহ ভাই দুলাল প্রতাপ শাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? কাছে আসুন। এই যে শুনুন, আপনার এখানে কাজ করার কোনো প্রয়োজন নেই। এনিথিং রং স্যার? কোনো কথার উত্তর আমি দিতে চাই না। ইউ মে গো। আসুন। আপনি? বাবা রাজ, তোমাকে দেখে আমার গর্ব করতে ইচ্ছে করছে, কারণ তুমি নিজের পায়ে দাঁড়িয়ে মায়াকে বিয়ে করতে চাও। কিন্তু ভাইজান তোমাকে কৃতকার্য হতে দেবে না, আর এই জন্য ভাইজানের আদেশে তোমার চাকরিটা চলে গেছে। বাবার আদেশে? বেশ, তাহলে বাবাকে গিয়ে বলবেন আল্লাহ যার সাথে আছে তার এক দরজা বন্ধ হয়ে গেলেও হাজার দরজা খুলে যায়। আপনি আমার জন্য দোয়া করবেন চাচা। গড ব্লেস ইউ মাই সন। গড ব্লেস ইউ। বাঘা প্রতাপ শাহ রাজ প্রতাপ শাহর মধ্যে প্রতিদিন এভাবে একটা করে শত্রুতা তৈরি করে যাব, আর এমন শত্রুতা তৈরি করব যেন পিতা পুত্রকে আর পুত্র পিতাকে গুলি করে মারতে দ্বিধাবোধ না করে। আমি বুঝতে পারছি ওসব বড় বড় মিল ইন্ডাস্ট্রিতে কাজ করলে বাবা বাধা হয়ে দাঁড়াবে, তাই আমাকে অন্য কোনো কাজ করতে হবে। কিন্তু কি কাজ করব? পেয়েছি।